হাবিবে জুলজুলাল রবিউল আওয়াল সাদের দাদশে জান্নাতের সম্রাট এসেছিলেন যিনি ওই মরুদেশে মা মেনার গর্ভে জন্ম নিয়ে মা হালিমের দুগ্ধ খাইয়া আল্লাহ যারে দিলরে ফাটায় 23 বছরের ভিতরে মক্কা মদিনা হিজরত করে 100 কোটির উপরে যিনি মুসলমান বানায় ওই মদিনার ফুল দোজাহানের মূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ রাসূল কুররাত আইনিয়া রাসূলুল্লাহ প্রতি ধর্মের ভিতরে প্রথম পুরুষ কে পরে আমি প্রমাণ করতে চাই আজকের মেলা বা পূজা ব্রত যাহার জন্য তিনি হইছে সূর্য মস্তাক মিয়া হতান ভূজ্য তিনিও আমার পুরুষ আমি বুঝাইতে চাই সেই সুবাদে সৃষ্টি ধরে আজের কা লম্বা সোরা আ পুরুষ পর পক্ষে যায় তুমি যত চাই যে কেন মাটি তুমি মাই ভরবকে তাইবেন আমাশি অনরা মৌসলা মাই ভগিও নাম দেখো মোস নতালে নতাক তালি তাক নতালে মোস্তাক আপনাদের বুঝে মোস্তাক খাতুন ই বেশি দিয়ে দিয়ে সাদার ফারাপ তো তো বাইট হইলো গো না সুবিধা আছে না হাতে পালা লাগে না রাতে কিলা খারাপ লাগে আজ যত শেরওয়ানি পরছি শেরওয়ানি পরি আরে বিয়া করুন না ইসলাম ধর্ম মত সুন্নত তুমি বৈশ্য হন্ন কে দাউদ আলাইহিস সালামের বেটা সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে শাদি করিবার সময়কালে বাদশাহী পোশাক শেরওয়ানি পরে বিবাহ করে ভূমণ্ডলে সেই হিসেবে শেরওয়ানি পরা সুন্নত হয় ভাই আয় যত লম্বা চৌড়া শেরওয়ানি পরছি তলে অনে বউ আয় জামাই মাসি তার হাস অনুরোধ তাইব বাজে যায় ইবে যদি অনুরোধ সত্যি মাইয়া অনর মাইয়া নয় নিয়ে আজ যদি বিয়ে করি আর বোন হইব না এই সে ভাই অনর জিয়া জামাই নাই অনর আর ওরি নয় নিয়ে আর এক না শিপেত করিবে গো বাজি বাজি জিয়া জামাই মারিয়ে ফুয়ার না নয় নো বা আর এক না শিপেত করিবি যদি জামাই দি কিছু হয় জি হয়ে গলা বসিবি দিবি গোসাদর তারপর আস্তে আস্তে যাই ওরে ভবন দী তাই বলতেছি ওরে ভব নদী পার হব কেমনে সাধু ভাবি ভব নদী পার হব নদীর ঘাটে রই বসিয়া ওই নদী পার হওয়ার কারণে আর আর শরীর নব ছিদ্র দেহ তরি
ইয়ারাম নৌকা ইয়ারাম মধ্যে নবচিত্র কেয়ারে বুঝিবেন সগম মধ্যে দুয়া নাগর দুয়া বিহার মধ্যে দুয়া সৌয়া মুকুতুয়া সাতুয়া নিচে দুয়া উগ্র রেগুলেটর উগ্র সিলিন্ডার ভাই এ নবচিত্র ইয়ুতুগ আসিবে বন্ধ ইয়ে খুলি লিয়ে লি সাদ মারিছে আয় ভাই বলতেছে কি নবচিত্র দেহ করি উল্টা দিকে সজন দারি ওই সজনে উল্টা দার টানে আলোচনা পুরুষ আর নারী পুরুষ কাকে বলে
পুরুষ শব্দের অর্থ হলো স্রষ্টার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি এত আল্লাহ ইসলাম ধর্মে 124000 মতান্তরে 236000 মতান্তরে 336000 পয়গম্বর বেগরে যে পুরুষ পাওয়ার ভিতর এবং সনাতন ধর্মে আর তো সায়ন যায় মনগরিয়ার মারবাড়ি এই তো কতলে দিলি বলো জয় জয় রক্ষাহালি প্রেমানন্দে হরি হরি এটা হনে কেউ নহজে রক্ষাহালি প্রেমানন্দে সাবানা বলো হন নমাসে হজন এখন আর তো মহোৎসব চলে মহোৎসব কি গায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ রাম মাই ভরামর তোমা আরো গোষ্ঠী পুরুষ সুতরাং প্রত্যেক ধর্ম প্রেক্ষাপট পুরুষের প্রাধান্য বেশি পুরুষ জ্ঞান পারিব ইয়ার নারীর পক্ষে সম্ভব হ্যাঁ যদি সম্ভব নয় তাহলে মাইয়া বোয়ারে কি সৃষ্টিকর্তা ইয়াই না বানাই না বাজি ইটার আর রাখাম নো আছে না চাপটার হাজে তেতে ইটার আর হাজ কি কবি হজ পুরুষ সহে দিবসের জ্বালা তত্ত্ব রুদ্র দাহ কামিনী আনে জামিনীর শান্তি সমীরণ বাড়ি বহ কবির হতার হতানো অর্থ কি দিনের মধ্যে সূর্য উঠি এ সূর্য রৈত মধ্যে পুরুষ হয় বিলর খাস করে একদান হাঁটে রুয়ারুর আলোকের ধরে রিক্সা চালা সিএনজি চলার ভারত যার গরজ যখনে মরত হই তো হব যে কবি কি পুরুষ সহে দিবসের জ্বালা ও ভাই আর সময় হল হলে বলি কথায় বৃষ্টি বাইরে এটা তুমি ছুটি যাগো তার তো বই হাতে আছে না আর আয়ের আমরা পাই পাই নয়নি আমার আয়ের বলি অনন ভাবে তাহলে বুঝে দিয়াম সেলাম দেখি ই করে যে আর তোর খুবই হত যে পুরুষ সহে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র কামিনী আনে জামিনীর শান্তি সমীরণ বাড়ি বহ কামিনী শব্দের অর্থ হল নারী জামিনী শব্দের অর্থ হল রাত সমীরণ শব্দের অর্থ হল বাতাস বাড়ি শব্দের অর্থ হল জল পানি আর কি সারাদিন পুরুষরা কাজ করি করো দেশি ক্লান্ত গিয়ে বালা মাইয়া যদি হয় মিষ্টি ভাষা দিয়ে সুন্দর আচরণ করি স্বামী সেবা করি কষ্ট আনারে দুঃখ আনারে মোচাই ফেলাইবে আর যদি আর মোস্তাহাকে হাতুনুর নাম যদি ইয় তার পিঁড়ে আইবে ফুয়াইবে আই জীবন আনারা চিন্তা করত একটু লম্বা চড়া ফাঁকা সব পিঁড়ে আছি আই জীবনের মধ্যে বাইতে বিয়ে করতাম না আর বাস শেষ করছি তো মাসি আর বাবার হতা ফেলে না ভারত আর বাবা হাত দৌড়াবে বাইতে লাগানাবে থেকে নাতি নাতি নয় বুনা কিছু নামি পরিচর্যা দিন তাইতে বলে বাথরুম এসছি আর হইলে বড় সরম হন হয় বাংলার বুড়ুর করে গলিও গতি ফিরি যাবি তুই গরিবের মাইয়ে তো ফিরিস তোকে নাও দেখে তো একটু টুনে মিকে আছে তামাশি এটা ওভার টু চুপ দিবি আরেক না ভালো ভালো ঠান দিয়ে দিতে তো জবান দিতে লেডি ফাটিয়ে রে গালা বুঝি তার একটা লাগে অবু কাট হবে কারণ তো যদি অনার মাইয়ে রে হুম হুম করে হয়তো ডেলিভারি কে না শেষ মাসি সাহায্যের কারণে তুই যে মাসি তাই তো সাইন্স ছাত্র তো বিজ্ঞান ছত্রিজি হনে করে কারণে তো লি ইবার বড় ফাইল গেল হরে দি দিওয়ান পরে এই লাহর দি পাচ্ছে আরে ফরার মাস আদি ফুলি আর গুলগুলিও কি হই ইয়া তো হনরাই মারা যা পয়লা দিন যদি আর গরম দিন যদি খেলতে যে হইতে আর নিব আর ফাইকার আর বাথরুম ইয়ার মধ্যে আর কমেডি ইংলিশ কমেন্ট তা সুগে তো নয় দেখে মাইয়ে পাওয়া মানুষ এটা কে ফতো মা আর ওর মধ্যে ফানি তো ঠান্ডা লাগে ফাদের দেখি দে ফাল লাগে ইংলিশ কমেন্ট হচ্ছে এর বাজে গরুর মন্ড দিয়ে বাঁধা হাতে দিয়ে তাহলে বুঝাইতাম চাইলাম যে কি ইয়ের যে পুরুষের খাস
Thank you.
পুরুষের হাতে চাষ করিয়া ফসল শাস্করিয়া ফসল ফলা নারীর জমিতে অর্থাৎ এ মাটি বসুন্ধী গিয়ে মা নারী প্রকৃতি বাবা হই যা আকাশ এ হতলা ঢুকে বীজ বপন করলি ইবে উর্মি কুড়িব বাবার তো হইবে অর্থাৎ নারী ও ঠিক আছে নারী হয়েছে জমি পুরুষ হয়েছে কৃষক তা বলতেছে খলের লাঙ্গল পুরুষের হাতে প্রশ্ন কি আজ দনতর মত আলোচনা হই প্রতি ধর্মে অজ্ঞ পুরুষে স্বর্গ বিয়ে করি পারে ইসলাম ধর্ম যাইস আছে সনাতনত প্রয়োজন করি কিন্তু অজ্ঞ নারী একজনের বাদ দিয়ে দুইজন স্বামী লই নভারিব প্রত্যেক ধর্মে কিলে নভারিব অজ্ঞ নারী যদি যুব স্বামী ছেলে সন্তানের পিতৃ পরিচয়তা দিব মনে হত অনজ্ঞা গামলা মধ্যমা গরুর দুধ লইয়ন সল দুধ লইয়ন মসুর দুধ লইয়ন বেড়া দুধ লইয়ন বেগের মিস যদি যদি তোর ভাতৃত্ব করে খনির গরুর খনির সলের ভাগ করতে হয় ইয়া গরিত্ব নেই এহতলায় নারী যে পাত্র অজ্ঞ নারী যদি একজনের অধিক দুই তিনজন স্বামী গ্রহণ করা যায় তাহলে এবার সন্তান আদি হইলি এবার হলো পিতৃ পরিচয় দেখতো না এখন তোমার হাজার প্রশ্ন সনাতন ধর্ম মধ্যে দেখেছি অজ্ঞ মাইয়ে বয় স্বামী লই যে সাতা আসিব বাবা আরে কারণ অজ্ঞর বাদ দিয়ে যদি দুবার লইন্য ভারে সাতাশি জন স্বামী লই এরা সংসার করিয়া আবার ওই নারীগারা সতী সতী বনিয়ে আমি তোমার কাছে জানতে চাই সাতাশি জন স্বামী নিয়ে কেমন সতী হলো সেই নারী কে বাঁচল জানা থাকলে সবাই বলো শুনবে সব জানা ইন্দু ধর্ম যদি জানা না দিবেন
মানব জীবে বলা বাণী ইবে বলা শতানাল্লাহ
হতলে মাইয়ে পড়ে শয়তানের বাহন হয় ইসলাম ধর্মে সনাতন ধর্ম হতে নরক দ্বার কোনটা খায় কম পয়েন্ট দিলাম বেশি ভিতর না গেলাম ইয়ে দূর রাখিলাম তারপর ওরা আয়ার ঝালানো পড়ে দিছে আইরে ফিকে যায় আ ম্যাডাম জিকে জিকে আওয়াজ ইয়ানো হই জির খনে কি ওরা করব যদি আমার অনরা জানো ওগো ছেলে হইলি আনা জোয়ার হবা দিও কোন যাবার মনন নাই তেরা বাজে হত হই মনন ফাসছো ফাসছো সওয়া নও ফাসছো মরত বললা ফাসছো দো মাইয়া বললা তিন্ন জোয়ার তাহলে আরা ইন্দিয়ে বড় নও মই কিরে ভাই মুসলমানের মধ্যে যদি মরত হই আজান দিব তো বড় বড় করি আর দুও এক কানা আজান দিব এক কানা মধ্যে কামত দিব আকিয়া সব মধ্যে বড় সাহসে বিদেশ গরু লইয়ার তর্ম ফুজে বেগ গরু খানা খাবে আর মাইয়লি আজান দিব তো কুগু কুড়ো কুড়ো করি আকিয়া সব খাওয়া দেয় না তার সেরা তো সে মিসলা নিয়ে হন ডেলে ঘুরি ফেলা মরত আত আত আষ্টদর্শ যদি হয় বেগু খুশি হয় দেখানি সন্ধ্যার বড় দর্শ মরত কেউ সহ্য করছিল ডর নাকি আর কি আর তো দুঃখ তো নবা ধোয়া মাইনি ওই বেগরে সিয়ারা বরফতা ভাই আমরা নদী বলি হজা ভাই দেখ নি মস্তাইকে হাত নিতে হয় দেখ ফাভার্গ করলে হাই তাহলে মারো ছোলে মানুষ খুশি হয় মাইয়ে বলি ফাভ করলে হাই বলি ইয়ো আর বড় আর দামি এর সমাজ সয়ন যায় আজ গিয়ারা পঞ্চাশ তিয়াত্তর তিয়াত্তর সেলফি কেজি এখন জেনে হয়নি একটিয়া দিয়ে এক বস্তা সেলফি কেজি ফাইল তো মানুষ আছে নাই তিন তিয়াত্তর কেজি ভাই একটিয়া দিয়ে এক বস্তা ভাই আজ এর দাম কিলে ভাই কিদে একমাত্র মাইয়ে ফল হলাই কে ওগ মাইয়ে ফল খাইতে পাইলে আবার আজ সার্গ মরত করে অন্য খাইব যে বিয়ে গেছে তাই হয় তোর বউ ভালো উগো আতি ভালো নয় না আনারা না আনারা না আনারা ভালো আনারা হতো হইতাম না এতো রাখিলিয়াম পয়েন্টে খাটো তারপর হতাম এটা ফাঁসালি ধরো চাই রসের আনা রস আজিয়া তোরে সিবি সিবি বাইগুজো রস একই সিবে রস করিব সারাদিন কলস বাইরে আস্তে আস্তে ফুরাইয়া যাইব ওই মাইয়া হল খলস আমি সঙ্গে ভেতে সূচনা দিলাম আজিকার সবাই এবার মাইয়েদের কথা একটু করে সবাই বলে যায় যেমন পিতার মস্তক হতে সংগ্রামের পরে মায়ের জটরে যেদিন বিন্দু পতন হয় সেদিন একটা ভুলের জন্ম মেডিকেল সায়েন্সে কয় এইভাবে তে সবার জন্ম কবুল যেমন প্রথম মাসের কালে জানো রক্ত ফোটা ফোটা আবার প্রিয় মাসের কালে জানো অস্থি মাংস জোড়া বাইরে তিন মাসের কালে জানো সামলা দিল স্বামী চতুর্থ মাসের কালে জানা দিল আমি আবার পঞ্চম মাসের কালে শিশু পঞ্চ ফুল ফুটে ওরে ছয় মাসের কালে শিশু উলটে ফালে আবাই সপ্তম মাসের কালে শিশু হাইরে সাদের হাইরে অষ্টম মাসের কালে করে প্রভুর সাধনা যেমন নয় মাসের কালে শিশুর নবদণ্ড স্থিতি আবার দশম মাসের কালে শিশু পূর্ণদয়া তিথি ওরে দশম মাস দশ দিন যেদিন পূর্ণ হল মায়ের গর্ভ হইতে সবাই ভূমিষ্ঠ হই বাইরে জন্ম মাত্র যখন আমরা উঠিলাম কানিয়া শান্ত করাই ইল মাহা বুকের দুগ্ধ দিয়া ওরে মায়ের যুগের স্থানবন্দী অক্ষয় আমি জন্মে জন্মে শুনিতে নারী একলা দুধের দান আবার তারা
করে বন্দি আমার বিচার চরণ বাইরে তাহার আশীর্বাদে আমার এই দেহ গঠন আবার যেই গুরু শিখাল মোরে ফঞ্জা সয়ত আমি তাহার শরণ বন্দি শিরের গুরুজ আবার যেই গুরু শিখাল মোরে এই যে রসের গান মেরে এই জগতে আমার কাছে স্বয়ং ভগবান তবে এই বলিয়া দিন দশে বিদে নিয়ে যাই দেখি আমার নারী এসে কুম্ভাবেতে যাই তাহার উপর তাতে আবার কথা যে বলিব হাসিটা বসিয়াছে স্বচ্ছ ব্যবহার হইল এই বলে দিন দশে আশা দিলাম সারি মুসলমানে আল্লাহ বলো হিন্দু বলো হরি হ্যালো ঐতিহ্যবাহী দক্ষিণ ধর্মপুর শ্রী শ্রী রক্তকালী মায়ের মন্দির প্রাঙ্গণে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বারনাম ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উন্নয়নের রূপকার ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছেন এ পর্যায়ে আমি প্রধান অতিথির আশীর্বাদ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বারনাম ধর্মপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন টিপু আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমানকে আমি আর আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ধর্মপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব শহীদুল ইসলাম বাবু ভাইকে আমি আরো আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র ওয়ার্ডের সফল মেম্বার জনাব আবু সিদ্দিক তালুকদারকে আমি আরো আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ধর্মপুর ইউনিয়ন